কোনাবাড়ি আইডিয়াল হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ অধ্যায়ের বোর্ড বইয়ের 1 নং সৃজনশীলের সমাধান করব। এই সৃজনশীলটি তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য রয়েছে, তো আমরা চলো শুরু করি। বোর্ড বইয়ের 1 নং সৃজনশীলের ক নাম্বারে বলা আছে, উপযুক্ত তথ্যের আলোতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করতে হবে। তো উদ্দীপকে ডিসেম্বর 8 তারিখের অঙ্কে শুধু বলা আছে, মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকার কারণে ফেরত দেওয়া হলো। তো এই একটি ফেরতের কথা এখানে বলা আছে, তো এই একটি ফেরত থেকে আমরা ফেরতকৃত পণ্যের মূল্য বের করব। তো প্রথমে আমরা নাম্বার দিয়ে নিচ্ছি 1-এর ক, ফেরত পণ্যের মূল্য নির্ণয় করা হলো। এরপর আমরা ঘরে কে নিব, আমাদের ঘরটি হবে তারিখ, বিবরণ, টাকা। তো যেহেতু শুধু 8 তারিখে ফেরত আছে, আমরা তারিখের ঘরে দিয়ে দিলাম ডিসেম্বর 8। এরপরে বলা আছে প্যান্ট ফেরত দেওয়া হলো, তো আমরা এখানে লিখে দিলাম প্যান্ট ফেরত দেওয়া হলো। এখন আমরা টাকাটা নির্ণয় করব। বলা আছে 100টি প্যান্ট ফেরত দেওয়া হলো, তো আমরা লিখলাম 100। এখন এই এন্ট্রিতে 8 তারিখে কিন্তু প্রতিটি প্যান্টের মূল্য দেওয়া নেই, যে কত টাকা ধরে আমরা প্যান্টগুলো ক্রয় করেছিলাম। ডিসেম্বর 1-এ বলা আছে মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয়, এবং এখন আমরা সেই মাহমুদকে প্যান্টগুলো ফেরত দিলাম। তাহলে আমরা ক্রয় করার সময় যেহেতু একটা প্যান্ট 300 টাকায় ক্রয় করেছি, তাহলে ফেরতের সময় কিন্তু প্রতিটি প্যান্টের মূল্য 300 টাকা থাকবে। তাহলে প্রতিটি প্যান্টের মূল্য হলো 300 টাকা, আমরা 100টি প্যান্ট ফেরত দিলাম, তাহলে আমাদের মোট টাকার পরিমাণ দাঁড়ালো 30,000 টাকা। এখন ক্রয়ের সময় যেহেতু এখানে 5% বাট্টা ছিল, আমাদের ফেরতের সময়ও বাট্টাটাকে হিসাবভুক্ত করতে হবে। আমরা জানি বাট্টাটা বাদ দিয়ে দিতে হয়, তো আমরা এখন কারবারি বাট্টাটা বাদ দিয়ে দিব, মাইনাস কারবারি বাট্টা। কারবারি বাট্টার পরিমাণ আছে 5%, এই 30,000 টাকার 5% হবে 1500 টাকা, বাদ দিয়ে দিলে হয়ে যাবে 28,500 টাকা। তাহলে এইটাই আমাদের ফেরতকৃত পণ্যের মূল্য। এখন আমরা খ নম্বর অঙ্কটি শুরু করব। তো খ নম্বরে বলা আছে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো। তো প্রথমে আমরা নাম্বার দিয়ে নিলাম খ নাম্বার, আমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবো, কোন প্রতিষ্ঠানের অঙ্ক আমরা করতেছি, আফরোজা ফ্যাশন, এরপরে এর ক্রয় জাবেদা। এরপর আমরা ঘরটিকে নিব, ক্রয় জাবেদার ঘরে প্রথমে তারিখ, এই হিসাবটি লিখতে হবে ক্রেডিট হিসাব খাত, কেননা ক্রয় জাবেদা হলো একটি বিশেষ জাবেদা, আর বিশেষ জাবেদাগুলোতে এখানে যেই জাবেদাটি করতে বলা হয় তার বিপরীত জিনিসটি এখানে লিখতে হয়। তো আমরা করতেছি ক্রয় জাবেদা, ক্রয় হলো ডেবিট, তো ডেবিটের বিপরীত ক্রেডিট হিসাব খাত। এরপরে শর্ত, 4 নং সূত্র, এবং শেষের ঘরে আমাদের লিখতে হবে বাকিতে পণ্য ক্রয়ের জাবেদা। বাকিতে পণ্য ক্রয়ের জাবেদাটি হলো ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। তো এখন আমরা আগে খুঁজে বের করে নিব যে এই উদ্দীপকে কোন কোন তারিখে আমরা বাকিতে পণ্য ক্রয় করেছি, কারণ আমরা কিন্তু জানি যে ক্রয় জাবেদায় শুধুমাত্র বাকিতে পণ্য ক্রয়গুলো কিন্তু হিসাবভুক্ত হয়। যারা এর আগে ক্রয় জাবেদার ক্লাসগুলো করেনি, ক্রয় জাবেদা নিয়ে ক্রয় জাবেদা কীভাবে করতে হয় এই সম্পর্কে ক্লাস কিন্তু দেওয়া আছে আমাদের স্কুলের পেজে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এখন আমরা বাকিতে পণ্য ক্রয়ের জাবেদাগুলো দেখব। তো 1 তারিখে বলা আছে 5% বাট্টায় মাহমুদ ফ্যাশনের নিকট প্রতিটি 300 টাকা দ্বারা 500টি প্যান্ট ক্রয়, ক্রয় বলা আছে এবং সামনে একটি নাম দেওয়া আছে, আমরা জানি নাম থাকলে সেটি বাকিতে ক্রয় হয়, তাহলে এটি হলো বাকিতে ক্রয়। এরপরে দেওয়া হচ্ছে 15 তারিখে ইসলাম স্টোরের নিকট প্রতিজোড়া 400 টাকা দ্বারা 200টি প্যান্ট ক্রয়, এখানেও ক্রয়ের কথা বলা আছে এবং সামনে একটি প্রতিষ্ঠানের নাম ইসলাম স্টোর দেওয়া আছে, তার মানে এটি হলো বাকিতে ক্রয়। তো এই অঙ্কে আমরা 2টি বাকিতে ক্রয় খুঁজে পেয়েছি, ডিসেম্বর 1 এবং ডিসেম্বর 15। এখন আমরা পোস্টিং দিব, যেহেতু আমরা প্রথমে ডিসেম্বর 1-এরটা পেয়েছি, আমরা সাল লিখলাম 2017 ডিসেম্বর 1। এরপর এই ক্রেডিট হিসাব খাতের ঘরে আমরা লিখবো আমরা কোন প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করলাম, মাহমুদ ফ্যাশন, তাহলে এখানে মাহমুদ ফ্যাশন হিসাব। এরপর আমরা এন্টিটি পরে দেখব কোনো শর্ত আছে কিনা, শর্ত দেওয়া আছে 2/15 নিট, সরি 2/5 নিট 15। এই কথাটির অর্থ কি, এটা কিন্তু অনেক সময় নবীর থেকে পরীক্ষা আসে, এই কথাটির অর্থ হলো 5 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে আমি 2% বাট্টা পাবো, যদি আমি সেটা পরিশোধ করতে না পারি তাহলে অবশ্যই আমাকে 15 দিনের মধ্যে টাকাটা অবশ্যই আমাকে পরিশোধ করতে হবে। এরপর আমরা 4 নং দেবো, এটা 4 নং দেওয়া আছে 78, 70-এর ঘরে একটা টিক চিহ্ন দিব। এবার আমরা টাকাটা নির্ণয় করব,
টাকাটা আমরা কীভাবে নির্ণয় করবো? দেখো বলা আছে প্রতিটি 300 টাকা ধরে 500টি প্যান্ট, তাহলে প্রতিটি মানে একটি, তো একটি প্যান্টের দাম হলো 300 টাকা, এরকম প্যান্ট আমরা ক্রয় করলাম 500, তাহলে 500 প্যান্টের দাম দাঁড়ায় 150,000 টাকা। এখন আমাদের দেখতে হবে কোনো বাট্টা আছে কিনা, এখানে 5% কারবারি বাট্টা আছে, তো 150,000-এর 5% দ্বারা 7,500 টাকা, কারবারি বাট্টাটা গুণফলের টাকা থেকে বিয়োগ করে দিতে হবে, তাহলে বিয়োগ করলে দাঁড়াবে 142,500 টাকা। এরপরে আমরা দেখবো আমাদের কোনো খরচ দেওয়া আছে কিনা, এই অঙ্কে লেখা আছে বহন খরচ 1,000 টাকা, সেই বহন খরচটা আমরা যোগ করে দিব, তাহলে আমাদের টাকা চলে আসলো 143,500 টাকা। এই যে যোগ শেষে যে টাকাটা আসলো এই টাকাটাই শুধু আমাদের এখানে লিখে দিতে হবে 143,500 টাকা। তাহলে আমাদের প্রথম এন্ট্রির পোস্টিংটি শেষ হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় এন্ট্রিটি পোস্টিং করবো, যেটি বলা আছে ডিসেম্বর 15, তো আমরা তারিখের ঘরে দিলাম ডিসেম্বর 15, আমরা ডিসেম্বরের 15 তারিখে ইসলাম স্টার পদে ক্রয় করেছি, তাহলে এখানে আমরা লিখব ইসলাম স্টোর হিসাব। এখানে কোনো এক শর্ত আছে 2/7 = 30, তাহলে এই শর্তটির মানে দাঁড়ালো 7 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে আমি 2% বাট্টা পাবো, অথবা আমাকে 30 দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে। এখানে কোনো চালান রং দেওয়া নেই, তাহলে চালান ঘরে ফাঁকা থাকবে, সূত্রের ঘরে টিকছে না, এবার আমরা টাকা নির্ণয় করতেছি। বলা আছে প্রতি জোড়া 400 টাকা ধরে 200টি, এটা কিন্তু খেয়াল করতে হবে, প্রথমে বলা আছে প্রতি জোড়া 400 টাকা করে, কিন্তু শেষে কিন্তু বলা আছে টি 200টি আমরা ক্রয় করেছি, তাহলে জোড়ার মূল্য থেকে আমাদের টির অর্থাৎ একটির দাম বের করে নিতে হবে। বলা আছে প্রতিটি 400 টাকা, তাহলে প্রতি জোড়া 400 টাকা, তো আমরা জানি এক জোড়ায় 2টি থাকে, তার মানে 2টির দাম 400 টাকা, তাহলে একটির দাম হবে 200 টাকা, আর এরকম 200টি শার্ট আমরা ক্রয় করেছি, তাহলে একটি শার্টের দাম 200 টাকা, আমরা শার্ট ক্রয় করলাম 200টি, তাহলে 200কে 200 দ্বারা গুণ করলে হবে 40,000 টাকা। এখন আমাদের দেখতে হবে কোনো কারবারি বাট্টা আছে কিনা, এখানে কারবারি বাট্টা আছে 10%, 40,000-এর 10% হলো 4,000 টাকা, তো 40,000 থেকে 4,000 বিয়োগ করলে হবে 36,000 টাকা। এরপর আমরা দেখবো কোনো খরচ আছে কিনা, এই অঙ্কে কোনো খরচ নেই, তাহলে আমরা এখানে 36,000 টাকাই লিখে দিব। তাহলে আমাদের দ্বিতীয় এন্ট্রিটির পোস্টিংও কিন্তু শেষ হয়ে গেল। তো আমাদের এই অঙ্কে 2টা এন্ট্রি ছিল, আমরা 2টা এন্ট্রি পোস্টিং দেওয়া শেষ করলাম, এখন আমরা এখানে এই 2টা এন্ট্রিকে যোগ করে দিব। তাহলে আমাদের চলে আসলে 179,500 টাকা। এরপরে পুরো ঘরটি আটকে দিলে কিন্তু আমাদের খ নাম্বার অঙ্ক অর্থাৎ ক্রয় যাবে না, শেষ হয়ে গেল। এখন আমরা গ নাম্বার অঙ্কটি শুরু করব। গ নাম্বার প্রশ্নে বলা আছে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত, অর্থাৎ ক্রয় জাবেদা আমরা যেই লেনদেনগুলোর কাজ করেছি সেই লেনদেনগুলো বাদে অবশিষ্ট লেনদেনগুলো সাধারণ জাবেদা করতে হবে, তো সাধারণ জাবেদা করার জন্য আমরা প্রশ্নের নাম্বার দিয়ে নিলাম গ নাম্বার। এখন আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো আফরোজা ফ্যাশনের জাবেদান, তো যেহেতু প্রশ্নে বলা আছে যে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেনগুলো বাদে আমাদের করতে হবে, তো আমরা যেহেতু ক্রয় জাবেদা 1 নম্বর এবং 15 নম্বর 1 তারিখ এবং 15 তারিখের এন্ট্রিটি ছিল, তো এই 2টি এন্ট্রি বাদ বাকি এন্ট্রিগুলোর জাবেদা আমরা করব। তো ডিসেম্বর 3 বলা আছে নগদে প্যান্ট বিক্রয়, তো আমরা যদি নগদ টাকা দিয়ে প্যান্ট বিক্রি করি তাহলে আমরা নগদ টাকা পাই, নগদের হিসাব ডেবিট, আর যেহেতু আমরা বিক্রি করলাম বিক্রয় হিসাব ক্রেডিট, এই জাবেদা কিন্তু তোমরা খুব সহজেই পারো। তো 2017 সাল আমরা তারিখ দিয়ে নিচ্ছি ডিসেম্বর 3, আমাদের জাবেদাটি দাঁড়াবে নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। তোমরা সবাই কিন্তু জাবেদার ব্যাখ্যাগুলো দিতে পারো, যে ব্যাখ্যা শুধু লিখে দিলে হয়, যেহেতু নগদে বিক্রি করা হয়েছে আমরা সময় সেভ করার জন্য ব্যাখ্যাগুলো দিচ্ছি না, আশা করবো ব্যাখ্যাগুলো তোমরা পারো, এগুলো ক্লাসে আমরা আলোচনা করেছি। তো ডেবিট ক্রেডিট আমরা শুধু টাকাগুলো লিখে দিলাম 35,000 টাকা। তাহলে আমাদের 3 তারিখের জাবেদা শেষ হয়ে গেল। এরপরে বলা আছে 8 তারিখের জাবেদা মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান, দেখো বলা আছে ফেরত প্রদান, এর মানে কিন্তু আমি আগে ক্রয় করেছিলাম এখন ফেরত দিলাম, অর্থাৎ ক্রয় ফেরত, তো আমরা ক্রয় ফেরতের জাবেদা জানি যে ক্রয় ফেরত মানে ফেরত দিলেই এটাকে ধরে নিতে হয় বাকিতে, তো আমি পণ্য ক্রয় করেছিলাম আমার পাওনাদার বৃদ্ধি পেয়েছিল, এখন যদি আমি ফেরত দিই তাহলে আমার পাওনাদার পরিমাণ কিন্তু কমে যাবে, তার মানে জাবেদাটি হবে পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তো ডিসেম্বর 8 জাবেদাটি আমরা লিখব পাওনাদার বা প্রদেয় হিসাব, আমরা প্রদেয় হিসাবই লিখি, এটি আধুনিক নাম, পাওনাদার লিখলেও হবে কোনো সমস্যা নেই, প্রদেয় হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ক্রয় ফেরতের আরও একটি নাম আছে বহি ফেরত, আমরা ইচ্ছে করে সেই বহি ফেরতটিও কিন্তু লিখতে পারি, বই ফেরত হিসাব বা ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এরপর আমরা টাকাটি দিয়ে নিব, আমরা কিন্তু ক নাম্বারে টাকা বের করেছি, এখানে আমাদের টাকা ছিল 28,500 টাকা, সেই ক নাম্বারের টাকাটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে, টাকা নিয়ে তোমরা ঝামেলায় পড়তে পারো, এটি খেয়াল রাখবে, যেহেতু এখানে 100টি প্যান্ট শুধু দেওয়া আছে টাকা দেওয়া নেই, তো টাকা কিন্তু আমরা ক নাম্বারে বের করেছি, ফেরতকৃত পণ্যের মূল্য, সেই মূল্যটা এখানে লিখে দিলে হবে 28,500 টাকা। এরপরে বলা আছে 10 তারিখে
পুরাতন আসবাবপত্র মেরামত, দেখো যদি নতুন আসবাবপত্র মেরামত হয় তাহলে সেটা কিন্তু মূলধন জাতীয় লেনদেন, আমরা আসবাবপত্র হিসাবকে ডেবিট করতাম। এখানে বলা আছে পুরাতন আসবাবপত্র মেরামত, তার মানে এটি মুনাফা জাতীয় লেনদেন, আমাদের শুধুমাত্র মেরামতটাকে ডেবিট করতে হবে। তাহলে এটি যাবে হবে মেরামত হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, যেহেতু আমরা নগদ টাকা দিয়ে মেরামত করলাম। মেরামত হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আমরা টাকাগুলো লিখে নিব এখন 500 টাকা। সর্বশেষ যে এন্টিটি আছে এই অঙ্কে December 20 মাহমুদ ফ্যাশনকে পরিশোধ। এখন মাহমুদ ফ্যাশনকে আমরা কেন টাকা পরিশোধ করব? নিশ্চয়ই মাহমুদ ফ্যাশন আমার কাছে টাকা পায় এবং 1 তারিখে কিন্তু তার কাছ থেকে আমরা পণ্য ক্রয় করেছি, তো যেহেতু সে আমাদের কাছে টাকা পায় তার মানে সে আমাদের পাওনাদার বা প্রদেয় হিসাব। তো এখন যদি তাকে আমরা টাকা পরিশোধ করি তাহলে আমাদের পাওনাদার বা প্রদেয় হিসাব কমে যাবে, তাহলে পাওনাদার বা প্রদেয় হিসাব হবে ডেবিট, আর যেহেতু নগদ টাকা পরিশোধ করলাম আমাদের নগদ টাকাও কমে যাবে, অর্থাৎ নগদান হিসাব ক্রেডিট। তাহলে December 20 পাওনাদার বা প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। টাকা আছে 40,000। তোমাদের 4টা জাবেদায় কিন্তু করা শেষ, এখন শুধু ঘরটা আটকে দিলে জাবেদাগুলো হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, যদিও আমরা এখানে ব্যাখ্যাগুলো দেইনি, পরীক্ষায় কিন্তু তোমাদের ব্যাখ্যাগুলো দিতে হবে, আর ব্যাখ্যাগুলো কিন্তু তোমরা লিখতেই পারো, যেহেতু এটার মধ্যে আমরা নগদে ক্রয় করেছিলাম লিখে দেবে, যেহেতু নগদে পণ্য বিক্রয়। দ্বিতীয় রীতি আমাদের ক্রয় ফেরত ছিল, দেখে লিখে দেবা যেহেতু পণ্য ফেরত দেওয়া হলো। তৃতীয় রীতি ছিল মেরামত, লিখে দেবা যেহেতু আসবাবপত্র মেরামত করা হলো বা নগদে মেরামত করা হলো। চতুর্থটি লিখে দেবা যেহেতু প্রদেয় হিসাব বা পাওনাদারকে টাকা পরিশোধ করা হলো। তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো শেষ হয়ে গেলো। আশা করবো এই প্রসিজন সেটা তোমরা বুঝতে পেরেছ, যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিবে।